জিনিয়াস টুকিটাকি নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো নিজেদের মশার উপদ্রব থেকে কিভাবে বাঁচাবে। অনেক সময় বিশেষত গরমকালে ভীষণ মশার উপদ্রব বেড়ে যায়, তাহলে কি করব? খুব ছোট্ট একটা সমাধানের রাস্তা আমি আজকে তোমাদের বলবো। অনেক সময় আমরা খুব দামি দামি স্প্রে বা বলতে পারো লিকুইড কিছু আমাদের গায়ে বা ক্রিম জাতীয় কিছু ব্যবহার করি মশার হাত থেকে বাঁচার জন্য। আজকে তোমাদের যে ঘরোয়া পদ্ধতিটা বলবো সেটা কিন্তু খুব উপকারী মশা থেকে নিজের শরীরকে বাঁচানোর জন্য। নিম তেল, নিম কিছুটা তেলের সঙ্গে ফুটিয়ে নেবে, তারপর সেই তেলটা ব্যবহার করবে, কিংবা বাজারেও নিম তেল তোমরা কিনতে পাবে, সেই তেলও তোমরা ব্যবহার করতে পারো। ওই তেল গায়ে যদি তোমরা মেখে নিতে পারো তাহলে কিন্তু মশার উপদ্রব থেকে অনেকখানি বাঁচবে। তার সঙ্গে কি হবে বলো তো, নিম তেল মাখার জন্য ত্বকের উজ্জ্বলতা বা ত্বকে যে কোনো সমস্যার হাত থেকেও ত্বকও কিন্তু অনেকখানি বাঁচবে। কেমন লাগলো বন্ধু আমার এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, তোমাদের মতামত জানো এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। অপেক্ষা করো পরের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।